আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর নিয়োগ নিয়ে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সংক্ষেপে বিসিসি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, মানব সম্পদ ব্যবস্থাপনা ও সার্বিক ইউনিট থেকে। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এখানে দুটো গ্রেডে বেতন স্কেল ধরা হয়েছে, 16,000 থেকে 38,640 একটি পদে, আর আরেকটি পদে রয়েছে 22,000 থেকে 53,060 টাকা। এখানে মোট চারটি পোস্টে 25 জন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞাপন প্রকাশের তারিখ দেওয়া হয়েছে 23 জুলাই এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 আগস্ট। আবেদনের ওয়েব লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বন্ধুরা, আজকের ভিডিওতে সার্কুলার সংক্রান্ত যাবতীয় তথ্য আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে সহকারী প্রোগ্রামার, সহকারী ডেভেলপার, কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর সার্ভিস রিলেশনশিপ এবং সহকারী প্রশিক্ষক। তো এই পদে বেতন স্কেল ধরা হয় নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এখানে 13 জনকে নিয়োগ দেওয়া হবে, 13টি পোস্ট খালি আছে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় গ্রেডটি হচ্ছে অ্যাসোসিয়েট বিসিপি ডিআর, অ্যাসোসিয়েট পরিকল্পনা, অ্যাসোসিয়েট অডিট কমপ্লায়েন্স, অ্যাসোসিয়েট কন্টেন্ট ব্যবস্থাপনা, অ্যাসোসিয়েট হেল্প ডেস্ক, অ্যাসোসিয়েট প্রশিক্ষণ পুল ব্যবস্থাপনা, সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটিজ অপারেশন। তো এই পোস্টগুলোতে নবম গ্রেডে বেতন দেওয়া হবে একই 22,000 থেকে 53,060 টাকা। এখানে 10টি পোস্ট অর্থাৎ 10 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এই পোস্টে কম্পিউটার সায়েন্স ছাড়াও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সম্পর্কিত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তৃতীয় পোস্টটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। এখানে বেতন গ্রেড হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। এখানে 1টি পদ খালি আছে, 1 জনকে নিয়োগ দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 30 বছর, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। এখানে ডিপ্লোমাধারীদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সার্টিফিকেট ধারীরা এখানে আবেদন করতে পারবেন এই পোস্টে। চতুর্থ পোস্টও একই, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। এখানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা তারা অ্যাপ্লাই করতে পারবেন। বেতন স্কেল 10তম গ্রেডে, 16,000 থেকে 38,640, 1টি পোস্ট খালি আছে এবং বয়স সর্বোচ্চ 30 বছর। আর এই পোস্টে কম্পিউটার চালনায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা হলেও কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। তো এই ছিল 4টি পোস্টের আবেদনের ডিটেলস। এখানে যে অনলাইনে আবেদন করবেন যে ওয়েব লিঙ্কটা, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এই সাইটের মাধ্যমে 24 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, 24 আগস্ট 2023 তারিখে 11:49 মানে 12টার মধ্যে আবেদন করতে হবে। আশা করি আপনারা নির্ধারিত সময়ের আগেই আবেদন অনলাইনে আবেদন করে দেবেন এবং আবেদনের পূর্বে এই যে নিয়মাবলীগুলো সহ নিয়মাবলী দেওয়া আছে, প্রত্যেকটা নিয়মাবলী ভালো করে পড়ে জেনে বুঝে সঠিকভাবে আবেদনপত্রটি দাখিল করবেন। এই নির্ধারিত সময়ের পরে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। বর্ণিত পদসমূহের জন্য 1 জুলাই 2023 তারিখে প্রার্থীর বয়সসীমা, অর্থাৎ প্রার্থীর বয়সসীমা 1 জুলাই 2023-এ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। স্বাভাবিক যে অন্যান্য সরকারি চাকরিতে যে বাইন্ডিংসটা থাকে, সরকার শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর, অর্থাৎ 18 থেকে 32 বছর গ্রহণযোগ্য এবং এ বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। এবং যারা সরকারি আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন
অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এই অনুমতিপত্র আপনাদের মৌখিক পরীক্ষা গ্রহণকালে দাখিল করতে হবে। এই একই ক্রমিকের যে কোনো একটি পদে আবেদন করলে উক্ত ক্রমিক নাম্বারের সকল পদে আবেদন গ্রহণ করা হয়েছে, মানে অর্থাৎ একজন ব্যক্তি এই চারটি পদের মধ্যে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না। পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জ সহ এক এবং দুই নং পদের প্রার্থীদের 612 টাকা এবং 3 ও 4 নং পদের প্রার্থীদের 512 টাকা দিয়ে জমা দিয়ে অর্থাৎ ডিবিএল, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ এর মাধ্যমে অথবা নগদের মাধ্যমে বিস্তারিত অনলাইন ফর্মে দেওয়া থাকবে। বিকাশ অথবা নগদ অথবা মোবাইল ডিবিএল ব্যাংকিং যে কোনো একটি ওয়েতে আপনারা এই টাকা পরিশোধ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিসিসি এর চাকরি পরিধানমালা এবং প্রযোজ্য ক্ষেত্রে সরকারের বিধিবিধান অনুসরণ করতে হবে। তো এই ছিল আজকের ডিটেলস। আর কি কি কাগজপত্র মৌখিক পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কী কী কাগজপত্র সাথে নিয়ে যাবেন এবং নিয়মাবলীগুলো আপনারা অবশ্যই আবার একটু পড়ে খুব নির্ধারিত সময়ের আগেই আপনারা আবেদনপত্রটি দাখিল করবেন। বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যাবেন সঠিকভাবে। আবেদনপত্র সঠিকভাবে দাখিল করার পর সিরিয়াসলি যদি আপনারা পড়াশোনা করেন, চাকরির জন্য চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম উপকার আসে, আপনাদের কোনো রকম ভালো লাগে, এই ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে উপকার করে থাকে, আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আর আমার প্রতিটা ভিডিও বা আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বেল আইকন চেপে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যত প্রকার সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমি আপলোড দেব, সেই সমস্ত তথ্য আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যেতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত আরও যদি কোনো রকম প্রশ্ন থাকে, আবেদন করতে গিয়ে যদি কোনো রকম জটিলতার সম্মুখীন হন অথবা এই পোস্ট নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টারিতে লিখে জানাবেন, আমি আপনাদের প্রত্যেককে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।